দুর্নীতি দমন করতে বাংলায় থাবা বসাচ্ছে আম আদমি পার্টি। ইতিমধ্যে মালদা জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার মালদার চাঁচলে সদস্য সংগ্রহ অভিযানে নামে অরবিন্দ কেজরিওয়ালের দল, যার নাম দেওয়া হয়েছে বাংলা নির্মাণ অভিযান। এদিন চাঁচলের তরলতলায় একটি শিবির করে সদস্য সংগ্রহ অভিযান করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সোহাব আলী, চাঁচল বিধানসভার পর্যবেক্ষক নূর আলম সহ অন্যান্যরা। উল্লেখ্য, দিল্লির পরে পাঞ্জাব দখলে এসেছে, এবার বাংলার মাটিতে জমি খুঁজছে আম আদমি পার্টি। জেলায় জেলায় শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান। প্রথমে মালদা জেলার রতুয়া এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে নামে আম আদমি পার্টি। তারা 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গের রাজনীতিতে থাবা বসাচ্ছে আপ। আজকে আমরা এখানে একটা ক্যাম্প করেছি, যেখানে আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন তাদের আমরা মেম্বারশিপ গ্রহণ করছি। কোন পার্টির এটা? এটা আম আদমি পার্টি। কবে থেকে শুরু হলো? এটা বেশ কিছুদিন হয়েছে শুরু হয়েছে। বলছি, মালদা জেলায় কোথায় কোথায় আপনারা এই ক্যাম্প করেছেন? মালদা জেলায় বেসিক্যালি অনেক জায়গায় হয়েছে, বৈষ্ণবনগরে হয়েছে, মথুরাপুরে হয়েছে, রতুয়াতে হয়েছে, হরিশ্চন্দ্রপুরে হয়েছে, আর আজকে আমাদের এখানে চাঁচলে হচ্ছে। আদিন গতানুগতিক যে রাজনীতি চলছে সেই রাজনীতি আমরা এখানে করতে আসিনি। আমরা কেউ নেতা নয় এখানে, আমরা সবাই সকলে এখানে এডুকেটেড পার্সন। আমরা একটা শিক্ষিত একটা সমাজ, যেখানে একটা রাজনীতিকে একটা মাত্রা দিতে চাইছি, তার জন্য এটা চলছে অভিযান। মানুষজন বেছে নেবে কেন? আমরা অ্যাকচুয়ালি অ্যান্টি করাপশন, যেটা দুর্নীতি, যেটা ভারতবর্ষের রাজনীতিকে গ্রাস করছে, আর আমাদের মেন এজেন্ডা, কেজরিওয়ালজির মেন এজেন্ডা, যে দুর্নীতিকে আমরা যে কোনোভাবে পরাস্ত করব। আমরা কোনো দলের বিরুদ্ধে নেই, কোনো মতাদর্শের বিরুদ্ধে নেই। আমাদের শুধু এজেন্ডা হচ্ছে যে আমরা দুর্নীতিকে যেটা কীভাবে করে পরাস্ত করতে পারি তার বিরুদ্ধে আমরা আছি। পঞ্চায়েত নির্বাচনে কী টার্গেট রাখছেন? পঞ্চায়েতে যদি সাধারণ মানুষ আমাদেরকে রেসপন্ড করেন স্বতঃস্ফূর্তভাবে, আর আমাদের দল যদি ইনস্ট্রাকশন দেয়, তাহলে আমরা নিশ্চয়ই পঞ্চায়েতে নিয়ে ভাববো। এখন পর্যন্ত পঞ্চায়েত নিয়ে কোনো ভাবনা নেই আমাদের। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।